আপনারা দেখছেন ব্রেকিং সুন্দরবন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব কমেন্ট করে আমাদেরকে আরও এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন। করোনা নিয়ে যেবার সাধারণ মানুষজন চলছে ত্রাহি ত্রাহি রব, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে করোনা নিয়ে যাতে আতঙ্ক বেশি করে ছড়িয়ে না পড়ে তার জন্য পথে নামল ক্যানিংয়ের মিলন সংঘের সদস্যরা। এদিন এলাকার প্রায় 500 বাড়িতে তারা হাজির হয়ে হাত ধোয়া সম্পর্কে সচেতন করেন, পাশাপাশি মুখে যাতে মাস্ক বেঁধে চলাফেরা করেন সেটাও বলেন। এর পাশাপাশি লকডাউনের জন্য 14 দিন ঘরে থাকার জন্যও তাদের কাছে অনুরোধ জানান, পাশাপাশি 500 সাবান 500 মাস্ক বিলি করেন। এদিন গোলকুঠি পাড়া, পুরাতন চাঁদনি এবং রাজাল্লাটপাড়া এলাকায় লিন্টন দাস, রাজা ঘরামি, মাকু মণ্ডল, সুজিত সাহা, সুনীল মণ্ডলরা এমনই অভিনব উদ্যোগ গ্রহণ করে মানুষের মধ্যে যাতে ভয় না আসে সে বিষয়ে সচেতন করেন। প্রতিটা মানুষের হ্যান্ডওয়াশে হাত ধুয়ে দিচ্ছি এবং তাদের হাতে সাবান দিচ্ছি এবং মুখে মাস্ক পরিয়ে দিচ্ছি, ঠিক আছে? বলো আমরা ক্যানিং মিলন সংঘের পক্ষ থেকে এসেছি। এটা হচ্ছে আমরা করোনা ভাইরাসটা যে হয়েছে তার পক্ষে আমরা ক্লাব থেকে সচেতন করতে এসেছি। প্রত্যেক যদি সর্দি কাশি বা কিছু হলে আপনি সঙ্গে সঙ্গে সামনে আমাদের হসপিটাল আছে, হসপিটালে চলে যাবেন। হুট করে গিয়ে এখান থেকে ট্যাবলেট বা কিছু কিনে খাবেন না। আর কিছু যদি কোনো প্রবলেম হয় আমরা ক্লাব পাশে আছি, ক্লাবে গিয়ে আপনি খবর দেবেন যে আমার বাড়িতে এই প্রবলেমটা হচ্ছে, আমরা সঙ্গে সঙ্গে ক্লাব থেকে আসবো। আর যেভাবে আমরা সহযোগিতা করি আমরা সেভাবে সহযোগিতা করে যাবো। আপনি কিছু জানেন? কি নাম আপনার? হ্যাঁ, পূর্ণিমা। পূর্ণিমা কি, আপনি কি আতঙ্কগ্রস্ত হচ্ছেন নাকি? কি কি দিল আপনাকে? কেমন লাগছে, সচেতন হচ্ছেন আপনারা? কোথায় থাকেন? আমি হচ্ছে ক্যানিং পুরাতন চাঁদনি, পুরাতন চাঁদনিতে থাকি। কেন দিচ্ছেন এই সমস্ত সাবান মাস্ক পাস? আমরা এটা দিচ্ছি ক্লাবের পক্ষ থেকে, মিলন সংঘ ক্লাবের পক্ষ থেকে দিচ্ছি। আমরা যাবতীয় যে কোনো ডেঙ্গু থেকে বা আমরা হচ্ছে এর আগে আয়লা হলো, যে কোনো বিষয়ে আমরা ক্লাব থেকে সবসময় এসে সহযোগিতা মানুষের পাশে থাকি আর এসে আমরা ক্লাব থেকে এই সমস্ত করে থাকি। আর যেহেতু এই যে করোনা ভাইরাসটা খুব বেশি এফেক্টেড করছে লোকের পক্ষে, ওই জন্য আমরা এসে বেশি মানে সচেতন করার চেষ্টা করছি লোককে। লোকে জ্বর হলে লোকে ভাবছে এমনি জ্বর হচ্ছে, লোকে গিয়ে ট্যাবলেট কিনে নিয়ে আসছে, এনে নিজে খেয়ে অসুস্থ হয়ে মানে পড়ে আছে, আরও মানুষ 5টা মানুষ আরও অসুস্থ হয়ে যাবে। তাই পক্ষে আমরা বুঝিয়ে বুঝিয়ে বলছি যাতে অসুস্থ হয়ে গেলে সঙ্গে সঙ্গে আমাদের সামনে হসপিটাল আছে, হসপিটালে যাতে গিয়ে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে গিয়ে দেখিয়ে তারপর যেন ওষুধটা খায়, না হাত পা ধুয়ে যাতে হাত ধুয়ে ব্যবহারটা করে, যেন এফেক্ট হচ্ছে তো হাতের জন্য হাত থেকেই, ওই জন্য আমরা সচেতন করছি ক্লাব থেকে। কত ফুট মানুষ দূর থেকে কথা বলবে? অন্তত 3-4 ফুট। এই যে আপনারা মানে এই যে জিনিসপত্রগুলো দিচ্ছেন ভাইরাসের জন্য, মানে কোন গ্রামে দিচ্ছেন আর কতজন মানুষের হাতে তুলে দিচ্ছেন আর কতজন মানুষের হাতে তুলে দেবে? আমরা এটা আনুমানিক করেছি 500 পিস সাবান কিনেছি, 100 পিস হ্যান্ডওয়াশ কিনেছি, নেম প্লেট করেছি, মাস্ক কিনেছি কিছুটা, যতটা আমাদের সামর্থ্য ততটাই করেছি। এই 3-4টে গ্রাম আছে, রাজাল্লাটপাড়া, পুরাতন চাঁদনি এবং আমরা কিছুটা পাড়ায় যতটা আমাদের মাল এস্টিমেট থাকবে ঠিক ততটাই আমরা দেবো এবং আবার আগামী দিন চেষ্টা করবো যাতে আরও দেওয়ার, ঠিক আছে? আমরা সাধারণ মানুষের পাশে যতটা পাচ্ছি চেষ্টা করছি তাদেরকে কোনো যাতে না তারা ভয় পায়, যে এনার জন্য আমরা রয়েছি, ডাক্তারবাবু রয়েছে, প্রশাসন রয়েছে, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। কি নাম আপনার? আমার নাম সুজিত সাহা, রাজাল্লাটপাড়ায় বাড়ি। আমি স্টিল ছবি তুলে নিই, মেলাটা ঠিক করে ধরো।
তারপর ভিডিও নেবো, ওকে ডাক একটু। আপনি কি দিয়ে হাত ধরছেন? আমি লিগুড়িতে সাবান দিয়ে মিলন সংঘ থেকে সাহায্য করেছি, সেইসব ওরা খুবই ছোটো ছোটো বাচ্চা ছেলেরা লোকের প্রতি সব সাহায্য করছে, এইসবগুলো মানে ওদের প্রতি সচেতন আছে। এই যে করোনা ভাইরাস সবার থেকে ওরা আলাদা, সবাইকে সুস্থ রাখতে চাইছে, একটু একটু বাচ্চারা সবাইকে সাহায্য করছে, গ্রামে গ্রামে ঘরে ঘরে এসে সব বাচ্চাদের মাদের সচেতন করছে, বয়স্ক লোকেদের এই সাবানগুলো দান করছে, সাবান লিকুইডিং সব ঘরে ঘরে দান করছে, যাতে সব সবাই মানুষ সুস্থ থাকে। আপনার নাম কি? আমার নাম শিবানী সরকার। গ্রামে বাড়ি? বাড়ি রাজাল্লার ক্যানিং পড়ে সঙ্গে পাশেই আমাদের গ্রাম, গ্রামের পাশেই আমাদের বাড়ি। আপনারা সচেতন হচ্ছে? সবাইকে জানাচ্ছি যে করোনার এতে কেউ ভাইরাস ছড়াবেন না, বা কোনো কুচক্রের কথা শুনবেন না, নিজেদের মতন সচেতন হাত ধুন, হাতে সাবান দিন, তিন চারবার হাতে সাবান দিন, ভালোভাবে মুখে রুমাল দিয়ে থাকুন, বা ভাইরাস থাকুন সব তারা, আপনারাও সুস্থ থাকুন, সবাইকে সুস্থ রাখুন, বুঝে গিয়ে কান ধরবেন। সবসময় করে কাজ করবেন, হ্যাঁ, যখনই বাইরে বেরোবেন রাস্তাঘাটে এটা সবসময় যেন কাজ করবে, আপনার সুরক্ষা আপনার কাছে।